সিজারের পর খুব স্বাভাবিকভাবেই দেখা যায় যে পেট বড় হয়ে যায়, আর এটা নিয়ে নতুন মায়েদের টেনশনের কিন্তু কোনোই শেষ থাকে না। স্বাভাবিকভাবে দেখা যায় যে এখন কিন্তু শুধু সিজার না, অনেকে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই খুব টেনশনে থাকে যে ডেলিভারির পর যদি কোনো কারণে সিজার হয় তাহলে তো পেট বড় হয়ে যাবে, তখন কি করা যাবে। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সিজারের পর খুব সহজে কি করে আপনি আপনার ফিটনেসটাকে আবার আগের মতো করে তুলবেন। সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ তামান্না। স্বাভাবিকভাবে আপনাদের কিছু নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই সিজারের পর আপনি আবারও আপনার আগের নিয়মে বা আগের ফিটনেসে চলে আসতে পারবেন। এবং সেই জন্য অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা অনেকেই আছি দেখা যায় যে স্বাভাবিকভাবে মনে করি যে বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ানো হয় তাহলে হয়তো বা ফিটনেস নষ্ট হয়ে যাবে বা শেপ নষ্ট হয়ে যাবে, কিন্তু এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। স্বাভাবিকভাবে দেখা যায় যে আপনি যখন আপনার বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন তখন কিন্তু দেখা যায় যে হরমোনাল চেঞ্জগুলোর কারণে সেটা আপনার পেটের মেদ কমাতে সাহায্য করে। আর আমাদের মধ্যে আরও বেশ কিছু ভুল ধারণা থাকে যে অনেকেই আছে যে যেমন আমার কাছে যখন পেশেন্ট আসে দেখি যে হয়তো তার সাথে কথা হলো যে তার সে হয়তো বলছে যে তার পেট অনেক বড়, তো যখন আমি তাকে বলি যে এক্সারসাইজের কথা সে হয়তো বলে যে না আমার তো সিজার হয়েছে তো কতদিন আগে, তখন হয়তো সে বলে 4 বছর বা 5 বছর আগে। তো আমাদের এটা মনে হয় যে একবার যদি আমাদের সিজার হয়ে যায় বা কারো যদি 2টা বা 3টা বাচ্চা সিজারে হয় তার ধারণা সে হয়তো কখনোই আর ভারী কাজ করতে পারবে না এবং পেটের উপরে চাপ পড়ে এমন কোনো কাজ সে করতে পারবে না। আসলে এটা হলো সবচেয়ে বড় ভুল, আর এই কারণটাতেই কিন্তু দেখা যায় যে সিজারের পর পেট বড় হয়ে যায়। খুব সহজে যদি আপনাকে বলি যে যেহেতু আপনার বেবি ব্রেস্ট ফিড করবে আপনি চাইলেও কিন্তু আপনার খাবারের ক্যালোরিটা কমাতে পারবেন না, আপনাকে তখন আপনার খাবার যে প্যাটার্ন সেটা চেঞ্জ করতে হবে। যেমন আপনার খাবারে খুব বেশি করে আপনি যদি গ্রিন ভেজিটেবলস সালাদ ফল এগুলো রাখতে থাকেন, মানে হেলদি খাবার দিয়ে আপনার ক্যালোরিটাকে আপনি পূরণ করেন, তারপর দুধ ডিম, দুধের ক্ষেত্রে অবশ্যই আপনি লো ফ্যাট মিল্ক রাখতে পারেন, মাছ মাংসের ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন মাছ বা মাংস ব্যতীত অতিরিক্ত যে ক্যালোরি যেমন ভাজা বা ভুনা করে আপনি মাছ মাংস খাওয়াটা অ্যাভয়েড করবেন। কার্বোহাইড্রেট হিসেবে আপনি চেষ্টা করতে পারেন হোল গ্রেন, যেমন ওটস রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, তার পাশাপাশি আপনি লাল আটার রুটি এগুলো দিয়ে কিন্তু আপনার ক্যালোরিটা পূরণ করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনার অতিরিক্ত ওজন বাড়ার বা বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে, এবং হেলদি যে ফ্যাট রয়েছে এবং হেলদি যে খাবার যেগুলো যেমন শাক সবজি ফল সালাদ এগুলো কিন্তু আপনার ফ্যাট কমাতে সাহায্য করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যায়ামের ব্যাপারে, অনেকেই দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে একদমই ব্যায়াম করা ছেড়ে দেয়, অনেকে আছে যারা আগে ব্যায়াম করতো কিন্তু বাচ্চা হওয়ার পরে তারা ব্যায়াম করা একদম ছেড়ে দেয়। এক্ষেত্রে আপনি যদি আপনার পেটের মেদ কমাতে চান আপনার বেবি হওয়ার 3 মাস পর আপনাকে হাঁটাহাঁটি বা ব্যায়াম শুরু করতে হবে। পেটের ব্যায়ামটা 6 মাস পরে শুরু করবেন কিন্তু 3 মাস পরে আপনাকে স্বাভাবিকভাবে যে হাঁটাহাঁটি 45 মিনিট করে আপনাকে প্রতিদিন একটু হাঁটাহাঁটি করতে হবে। এটা কিন্তু আপনার শরীর থেকে অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে এবং আপনার দেখা যাবে যে খুব সহজে পেটের মেদ কাটাতে সাহায্য করবে। এবং 6 মাস পর থেকে আপনাকে অবশ্যই হলো পেটের ব্যায়াম শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে হালকা পেটের ব্যায়ামগুলো শুরু করতে পারেন, তারপর ধীরে ধীরে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি পেটের যে ভারী ব্যায়াম আছে সেগুলো করতে হবে। একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যায়াম ছাড়া পেটের মেদ আপনি কখনোই কাটাতে পারবেন না। পাশাপাশি আপনাকে দেখা যাবে যে বাচ্চা হওয়ার পর যখন আপনার অপর সিজারের যে ঘা যেটা থাকে সেটা যখন শুকিয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনি পেটে বেল্ট পরে থাকতে পারেন, তাতে যেটা হবে যে আপনার পেটের যে ঝুলে যাওয়ার যে প্রবণতা সেটা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। এবং 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, পাশাপাশি যদি আপনি প্রচুর পরিমাণে হেলদি খাবারগুলো গ্রহণ করতে থাকেন যেমন ফল শাক সবজি মাছ মাংস ডিম দুধ, এবং এর পাশাপাশি ব্যায়াম করতে থাকেন এবং ডিটক্সিফাইং যে ওয়াটার যেটা আছে স্বাভাবিকভাবে আপনি চাইলে বডি ডিটক্সিফাইয়ের জন্য একটু কিছু ফ্রুটস আপনি যদি পানিতে ভিজিয়ে রেখে 6 ঘন্টা সেই পানিটা খেতে পারেন, এগুলো কিন্তু দেখা যাবে যে আপনার স্কিনটাকে এবং আপনার পেটের মেদ কাটাতেও কিন্তু সাহায্য করবে। এবং আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে পেটের মেদ কমতে গেলে আপনি যে খাবারগুলো গ্রহণ করবেন সেখানে যেন আপনার অতিরিক্ত ক্যালোরি বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আপনার না থাকে, তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে এবং পাশাপাশি চিনি এবং মিষ্টিযুক্ত খাবারও আপনাকে পরিহার করতে হবে। এবং পেটের মেদ কমাতে গেলে বা ওজন কমাতে গেলে আপনার 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ঘুমানোর কিন্তু কোনো বিকল্প নেই, একটা ভালো ঘুম কিন্তু খুব সহজেই আপনার পেটের মেদ কাটাতে সাহায্য করবে।
এবং অবশ্যই আপনাকে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে যেন 5 দিন আপনার ব্যায়ামটা যেন প্রতিনিয়ত করা হয়। এই ব্যায়ামের ব্যাপারটা যদি আপনি সঠিক নিয়মে মেনে চলতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার পেটের মেদ আপনি কাটাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।